বিধায়কের বাড়িতে চুরির দায়ে গ্রেপ্তার তার ভাগ্নে। উদ্ধার হলো খোয়া যাওয়া কয়েক লক্ষ টাকা। সম্প্রতি পলাশিপাড়া বিধানসভার বিধায়ক তৃণমূল কংগ্রেসের তাপস সাহা বাড়িতে চুরির ঘটনা ঘটে। বিধায়ক তেহট্ট থানার অভিযোগ দায়ের করেন যে তার বাড়িতে সিসিটিভি থাকার সত্ত্বেও রাত্রে অন্ধকারে অফিসের তালা ভেঙে টাকা সহ বিভিন্ন জিনিস চুরি হয়ে গিয়েছে। পরে সিসিটিভি পরীক্ষা করে দেখা যায় হাতে গ্লাভস এবং মুখে মাস্ক পরে এই দুষ্কর্ম ঘটায় তার দুষ্কৃতীরা। পুলিশ তদন্তে নেমে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। অবশেষে ওই বিধায়কের ভাগ্নে শায়ক সাহাকে গ্রেপ্তার করে তার বাড়ি তেহট্ট থানার বেতাই এলাকায়। পুলিশের জেরায় সে স্বীকার করে ওই দুষ্কর্ম সেই করেছে এবং খোয়া যাওয়া সেই টাকা তার বাড়ি এলাকার পাশের জমি থেকে পাওয়া যায়। পরে পুলিশ তাকে নিয়ে গিয়ে খোয়া যাওয়া প্রায় 9 লক্ষ টাকা উদ্ধার করে। ধৃত বিধায়কের ভাগ্নেকে তেহট্ট মহকুমার আদালতে হাজির করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই লকডাউনে বর্তমান পরিস্থিতিতে একজন বিধায়কের অফিসে এত পরিমাণ টাকা কোথা থেকে এলো? কেনই বা তিনি এত পরিমাণ টাকা অফিসে রেখেছিলেন?